সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে চলচ্চিত্রে 36 বছরের সোনালী ক্যারিয়ার ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন শাবানা। স্বামী সন্তান নিয়ে তার ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি। সেখান থেকে গত 27 ডিসেম্বর ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছেন। এবং সফরে তার ব্যক্তিগত বিষয়ের চেয়ে সন্তানদের বর্তমান অবস্থা নিয়ে বেশি আগ্রহ দেখা গেছে গণমাধ্যম কর্মীদের। কারণ 1999 সালে তিনি যখন চলচ্চিত্রে গুন্ডাবাই জানিয়ে স্বামী ওয়াহিদ সাদিকের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তখন বক্তাদের কাছে বলেছিলেন সন্তানদের ভবিষ্যতের জন্য দেশ ছেড়ে যাওয়া। তাই এখন তার সন্তানরা কে কি করছেন সে ব্যাপারে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। শাবানা বলেন, বড় মেয়ে ফারহানা সাদিক সুমি সিপিএ পাস করে আগে চাকরি করত, পরে তার 2 বাচ্চাকে দেখাশোনার জন্য চাকরি ছেড়ে দিয়েছে। ছোট মেয়ে সাবরিনা সাদিক বিশ্ববিখ্যাত ইয়েল ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে শিকাগো হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। একমাত্র ছেলে ফ্যান সাদিক নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করে এখন সেখানকার স্বনামধন্য ক্লম্বার্ট কোম্পানিতে কর্মরত। গেল 2 দশক ধরে স্বপ্নের প্রবাসী জীবনযাপন করলেও ঢাকায় চলচ্চিত্রের দর্শকরা তাকে ভোলেনি। কোটি ভক্তদের মনের আসনে রানী হয়ে আছেন শাবানা। মাত্র 8 বছর বয়সে সিনেমায় নাম লেখান আফরোজের সুলতানা রত্না ওরফে শাবানা। এহতেশাম পরিচালিত নতুন শূন্যমের ছবিতে তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেন। এরপর চরিত্রে অভিনয় শুরু করেন শাবানা। এরপর গড়েছেন একের পর এক ইতিহাস। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ। সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা থাকুন ভালো।